তোমরা এতক্ষণ থেকে আসামের গান শুনলে, আসামের একজন শিল্পী আসছে। আমরা সত্যিই খুব গর্বিত যে পার্থদার জন্য কিন্তু আমরা আসাম থেকে বাংলাদেশ থেকে এই বিভিন্ন জায়গা থেকে শিল্পীগুলো কিন্তু আমরা পাইল। তো বিভিন্ন জায়গা থেকে শিল্পীগুলো পাওয়ার মানে আমরা খালি বাইরের গান শুনবো তা তো নয়। আমার এটার একটা কারণ আছে যে একটা মেলবন্ধন, আমরা যে আসামের শিল্পীটা পাইল তা আসামের গানের ধরনটা কেমন, আবার যে বাংলাদেশের শিল্পীটা পাইলাম বাংলাদেশের গানের ধরনটা কেমন আমরা জানলাম। আর একই রকমভাবে উন্নয়ন কিন্তু জানিল যে আমার এই উত্তরবঙ্গের শিল্পীগুলো কেমন করে গান করে, মানে এটাকার গানের ধরনটা কেমন, তাই তো? তো তোমরা আসামের গান শুনলেন কেমন ধাপে ধাপে একটা মাদকতা, হস্তিরে নরণ হস্তিরে চরণ হস্তির পায়ে বেরি, আরে গেলে কে আসিবেন মোর মাহুত বন্ধুরে, তাই তো? আরে সত্যি গড়িয়া কন্যা মাহুত কোন বাদ আসে বাড়ি, এটা আমরা কিন্তু জানি না যে এই গানটা কি। এই গানটা আসলে মন্ত্র গান, এই গানটার নাম হচ্ছে বিরুয়া গান। বিড়বিড় করি করি হাতি, হাতির কানত কি হয় এই গানটা বিড়বিড় করি করি শোনা হয়, আর তারপর যদি গলাত হাতির গলাত যদি হাত বোলানো যায় তাহলে কি হয়, যত দান্তাল হাতি হোক না কেন হয় কিন্তু বস মানে। আসলে এটা হচ্ছে স্পর্শ থেরাপি আর মিউজিক থেরাপি দুটো কাজ করে। তোমরা দেখবেন যে মন্ত্র মন্ত্র মানে কিন্তু মন্ত্র না, কানত বিড়বিড় বিড়বিড় করে একটা সুর বাজিয়ে দিচ্ছে, তার সঙ্গে ঢেকিয়া রাগাল দিয়া যদি গা তেমনি ঝাড়া যায় তো সেই মানুষ এটা তো ঘুম পাবে, আর ঘুম হচ্ছে সব থেকে বড় ওষুধ। এই যে ঘুম বড় ওষুধ, এটি মানুষটা সুস্থ করে। তো কাজেই আমরা কত গর্বিত যে আমরা এই ভাবাইয়া সঙ্গীত সেটা কিন্তু সব থেকে আদি সঙ্গীত। এই আদি সঙ্গীত মানে প্রথম হচ্ছে মন্ত্র, তারপর মন্ত্র গান, তারপর হচ্ছে পরবর্তী গান। তো মন্ত্র দেখবেন একটা বই সময় একটু বেশি নিবাদের চো, মন্ত্র আমরা জল জল কষাতেই কয়বার মন্ত, তিনবার তিনবার জল কষাকাই, তাই তো? তারপর হচ্ছে কাউ বাড়ি থেকে বাইরা যায় কয়বার ডাকাই, তিনবার ডাকাই, একটা ছাওয়া ভয় খায় পিটিত কয়বার থাপড়াই গন্ত, ঠিক তিনবার। তো এই যে তিন সংখ্যার গুরুত্ব কিন্তু মন্ত্র। আর আমরা গানও যখন গান করে শেষ করি না, তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে, আরে গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে, আরে গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে, আরে গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে, আমি শেষ করি, তাই তো? তারপরে দেখো এই গানটার আদিরও যে মন্ত্র ছিল, আর এই মন্ত্রগুলার পুরা রূপ আমার ভাইয়ের গানের কাছে। তার মানে আমরা কত গর্বিত গন্ত যে আমার এই গানটা হচ্ছে সব থেকে আদি গান। কাজেই এটা কোনো বহু মানে ছোট ছোট বাচ্চা যেগুলো আছে ওরা ভাইয়ের গান পছন্দ করে না, ওরা যে ব্যান্ডের গান পছন্দ করে, এটা স্বাভাবিক। আমরা বরণ করবো, নতুনটাক বরণ করবো, কিন্তু নতুনটাক বরণ করিয়া যদি উমার মধ্য থেকে যে যদি আমার ভাইয়ের গানটা জাগিয়ে ওঠে থাকে, এটা আমার কাছে অশেষ পাওয়া, অশেষ মানে ভীষণ পাওয়া। পার্থদার মেয়ে যে নাচটা করলো সেটাতে ইনস্ট্রুমেন্ট অন্য ছিল, তো সেটা সে ভয় পাচ্ছিল যে আদৌ আমাদের এই গানটা এই স্টেজে চলবে কি না। দেখুন পার্থদা মানে সরি পার্থদা না, কী নাম যেন, তাপসদা, তাপসদার মেয়ে, তো তাপসদা, তাপসদা রাজবংশী নয়, রাজবংশী না হয়ে তাপসদার মেয়ে কিন্তু ভাওয়াইয়া নাচ করলো, এটা আমাদের কাছে অনেক পাওয়া। তো যার জন্য আপনারা ভাওয়াইয়ার আসামের গান শুনলেন, আমাদের এখানকার গান শুনলেন, আমি এবারে যাব একটু অন্য ধরনের গানে, সেটা হচ্ছে জলপাইগুড়ির গানে। জলপাইগুড়ি গানটা একটু অন্যরকম, আপনারা কেউ জানেন না। দেখুন জলপাইগুড়ির পাহাড় মানে সেখানে হচ্ছে তরাই অঞ্চল ক্রমশ ঢালু হয়ে গেছে, সেখানকার গানগুলোর মধ্যে একটা তরাই অঞ্চলে চলন আমরা দেখতে পাই, সেটা একটু শুনি। জীবনে ঝাঁকান মাটি ওহিতে পানুমুই কোহয়া মাছের হাড়ি, পুরাণের না না খান চাপিয়া দিমুর ঘাটে, এটাও রাজবংশী গান, এটা একটা ভয়ের অংশ। দেখো কি সুন্দর তরাইটা দেখা যাবে, চিকন চাকন মাটি ওইতে পানুমই পহয়া মাছে ভারি, পারানের না না খান চাপিয়া সে মোর ঘাটে, পারানের না না খান চাপিয়া সে মোর ঘাটে।
আসে মাঝে কোনা মিশি মারি বাড়ি কিনু হয় আসে মাঝে কোনা হয় আসে মাঝে কোনা মিশি মারি বাড়ি কিনু